গুড নুন তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা আজকে পোস্ট করতে চাই পোস্ট করব কারণা পাপিয়া বারবার বলছে কাকিমা ভিডিও দাও ভিডিও দাও। আমি এসেছিলাম একটা খুব জরুরি দরকারে, কিন্তু দরকারে এসে আটকে পড়েছি, এখনও সেটা মেটাতে পারিনি। তো যাই হোক, এটা যেটা দেখলে গাড়ি ঘোড়া, আমি বেথুয়াডৌড়িতে আছি এখন বর্তমানে। তো বর্তমানে বেথুয়াডৌড়িতে আছি কারণ আমি এসেছিলাম যে কাজে, সে কাজটা এখনও করে সারতে পারিনি। আর তোমার ওই ভাইপোর সঙ্গে একটু দেখা করব বলে ভাইপো বারবার করে ফোন বলছে কাকি আমি শুক্রবারে আসবো, তারপর তুমি যাবে। তো যাই হোক, তোমাদের পরে বলছি সে কথা। এখানে দেখো, সকাল রাত্রিরে এসেছিলাম, রাত্রিরে তো এই ঘরে ঘুমিয়েছিলাম আমি, সকালে তোমাদের আর মানে দুদিন ধরে ভিডিও দেওয়া হয়নি। এই ঘরটা পুরো আমাকে ছেড়ে দেওয়া হয়েছে, কাকিমা তুমি এখানে থাকবে, এখানে বৌমা আর নাতি আর আমি তিনজনা থাকি। এ দেখো, আমার নাতনি হচ্ছে ইয়ে করেছে, এটা শিবের ফটো কেটে লাগিয়েছে, আর এটা হচ্ছে ওদের শিব না তুলসী মঞ্চ। কত সুন্দর না তুলসী মঞ্চটা! এটা আমার শ্বশুরবাড়ি এক সময় ছিল, এখনও আছে, এখানে এসে আমি যথেষ্ট ভালোবাসা আদর যত্ন সবই পাই। এটা হচ্ছে আমার মেজ ভাইপোর বাড়ি, মানে মন্দির আর মেজদা, আমার বড় ভাসুরের মেজ ছেলের মানে বাড়ি এটা। তো ওদের ঘরে আমি রয়েছি, এ দেখো ওদের এটা উঠোন, আর এ দেখো উঠোনে কত শিউলি ফুল পড়ে আছে। তোমরা আবার বলবে কাকিমা তুমি যেখানেই যাও সেখানেই তোমার শিউলি ফুল জুটে যায়। সত্যি গো, আমি শিউলি ফুল খুব ভালোবাসি। আর এই দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে চলে এসেছি শিউলি ফুল কোড়াতে ফুলের সাজি নিয়ে। এই দেখো, আমার নাতনি হচ্ছে গিয়ে ও একটু ক্যামেরা ধরে দিচ্ছে, আর আমি এখানে শিউলি ফুল কুড়াচ্ছি। দেখো, ওখানে তো দিদিভাইয়ের বাড়িতে তো লক্ষ্মীদের বর তুলে দিত, ছাদ থেকে করে দিত, আর এখানে দেখো নিজে হাতে করে শিউলি ফুল কুড়াচ্ছি ঠাকুরকে পুজো দেবো বলে। কি আনন্দ যে হচ্ছে, আমার খুব ভালো লাগছে। আর এখানে গ্রামের বাড়িতে আসলে না আমার আর যেতে ইচ্ছা করে না, জানো তো, সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগে এই পরিবেশটা, চারিদিকে গাছপালা, এত সুন্দর পরিবেশ আর এদের ভালোবাসা। আর আমার একটা ছোট্ট নাতি আছে, নাতনি বড় হয়ে গেছে, ও 12 ক্লাসে পড়ে, আর হচ্ছে নাতি এতটাই ছোট, আর এই বংশে আমি এখন একটাই ঠাকুমা বেঁচে আছি। তো ওরা ভীষণ ভালোবাসে আমাকে, ওদের ভালোবাসা মানে ইয়ে করে আমি অ্যাভয়েড করে যেতে পারি না, একটু ইংরেজি বলে দিলাম কিন্তু। আর এই দেখো কত গাছ, সারি সারি গাছ সব। আর এই দেখো ছোট্ট একটা বেল গাছ, একটা বড় বেল গাছও আছে যেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি হয়তো। তা এখন আমি ভয়েস দিতে বসলাম ভিডিওটা পোস্ট করব বলে, আর কতদিন রেখে দেবো জমিয়ে জমিয়ে। তো চলো, এই দেখো এটা কি গাছ বলো তো, এই গাছে কি হয়েছে এগুলো! ওরে বাবা কি সুন্দর, দেখো কি ঝাল, জানো কি ঝাল, আর এত সুন্দর লাগছে গাছে লঙ্কাগুলো দেখতে। বহু বছর পর এরকম গাছ থেকে এই লঙ্কা গাছটা আমি মানে দেখছি আর খুব আনন্দ পাচ্ছি। কেন বলো তো, ছোটোবেলায় আমিও মানে এইসব গাছপালা পরিচর্যা করতাম, লাগাতাম বাপের বাড়িতে থাকতে, আর খুব গাছে যখন এরকম ফল হতো না কি আনন্দ হতো। আমি ভাত খাওয়ার সময় বলতাম যে ওই লঙ্কাটা ছিঁড়ে নিয়ে এসে আমি খাবো। কেনা জিনিস তো সবই তো গাছে ফলে ঠিক আছে, কিন্তু নিজের হাতে লাগিয়ে সেটার মজাই আলাদা। আর দেখো বেগুন গাছ, এই যে সারি সারি দিয়ে সব বেগুন গাছ লাগিয়েছে, বেগুন হয়েছে 2-1টা করে। এগুলো আমার ভাইপো সব মানে পরিচর্যা করে যখন আমি বাড়ি আসে। আর দেখো বেল গাছ, কাঁঠাল গাছ, এখানে শিউলি ফুলের গাছ, আর উঠোনটা না খুবই বড়। তার এই দেখো বেল গাছের গোড়ায় আবার দেখো কি ফুল গাছ, এটা নীলকণ্ঠ। এই দেখো আমি ফুলের সাজিতে নীলকণ্ঠও তুলে নিচ্ছি। হ্যাঁ, আমার বৌমা আবার মেজ বৌমা খুব শিব ভক্ত, ও আবার শিবের ও সিংহাসনে শিব ঠাকুরই বেশি, গুরুদেব আছে আর লক্ষ্মী ঠাকুর আছে। তো এই সাদা ফুল নীলকণ্ঠ, সাদা নীলকণ্ঠ, সাদা হ্যাঁ সাদা নীলকণ্ঠ আর ব্লু নীলকণ্ঠ দুটোই তুলে নিলাম,
আর সঙ্গে শিউলি ফুল আছে। এ দেখো এখানে আরও দুটো শিউলি ফুল তুলেছিল। আর দেখো আমার সাজি ভরে গেছে পুরো, তার সাথে সাথে দুটো বেলপাতাও নিয়ে নিলাম শিব আছে শিবকে দেওয়ার জন্য। এই দেখো আমার ফুলের সাজিতে ফুল তোলা হয়ে গেছে। তা তোমাদের কেমন লাগছে ভিডিওটা আমাকে জানিও। আমি জানি তোমাদের খুব মনটা খারাপ, কাকিমা কয়েন ধরে ভিডিও দিচ্ছে না দিচ্ছে না, কেন দেবো বলো তো, কী জন্য দেবো, আমার ভালো লাগছে না গো, কোনো কী বলবো, একঘেয়ে কথা তোমাদের বলতে ভালো লাগে না, ছাড়ো। আর এই দেখো বৌমা আর নাতনি মিলে বাজারে গেছিলো, ভাইপো তো থাকে না কলকাতায়, ও বাস চালায়। তো এখানে দেখো শুধু এটা আগের দিনের, এই যেখানে আমার নাতি পড়ছে আর ওখানে আমরা চা খাচ্ছি, চাটা খেয়ে নিয়ে এখানে শাকটা বেছে নিয়েছিলাম, আর শাকটা ডাল বৌমা রান্না করেছিল, আর এই ফুলকপি কষাটা আমি রান্না করছি, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এই যে কুমড়ো ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, আর নাতি বলছে মা আমি মিষ্টি কুমড়ো ভাজা আর হচ্ছে জলপাই দিয়ে ডাল খাবো। এই দেখো জলপাই দিয়ে ডাল আর মিষ্টি কুমড়ো ভাজা। তো ফুলকপিটা নষ্ট হয়ে যাচ্ছিলো বলে আমি বললাম তাহলে ফুলকপিটা একটু করে রসা করে রাখি, গামাখামাখা করে ঘি গরম মশলা দিয়ে তাহলে খাওয়া হয়ে যাবে। তো এই দেখো স্নান করে নিয়েছি, স্নান করে রান্নাবান্না সেরে স্নান করে আমি চলে আসলাম পুজো দিতে। এখানেও কিন্তু পুজোর দায়িত্বটা আমার। আর এই দেখো দিদিভাইয়ের বাড়িতে একটা ফটো দেখেছিলাম না এরকম রাধাকৃষ্ণের, এটা হচ্ছে রানাঘাটের জেন জুয়েলার্সের মানে পিকচারটা, এটা বড় আমার বৌমার ঘরেও আছে এটা। আর এই দিয়ে আমি চান করে এসে ঠাকুরকে জল মিষ্টি পুজো দিয়ে নিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো, আর কাকিমার উপরে অভিমানটা কিন্তু তুলে নেবে। কী ভিডিও দেবো বলো তো, আমার মন মেজাজ একদম ভালো নেই, ভালো লাগছে না গো। এই আলপনাগুলো জানো তো আমার নাতনি মনে হয় দিয়েছে কোনো এক বছর লক্ষ্মী পুজোর সময় মনে দিয়েছিল, এখন অত অনেকটা মুছে মুছে গেছে। আর এই ঘরটাই হচ্ছে তোমার কাকিমা সই, এটা হচ্ছে পেছন সাইডে একটা ভালো সুন্দর গুছানো পরিপাটি ঘর। আর তারপরেই পুজো টুজো দিয়ে বিশ্রাম টিশ্রাম সন্ধ্যেবেলা আমরা চলে এসেছি, ঘুমিয়ে উঠে চলে এসেছি। এই দেখো টিভি দেখতে দেখতে এখন বাজে সন্ধ্যে 6:10, আর এই যে সিরিয়াল চলছে, সিরিয়াল দেখতে দেখতে মুড়ি মেখে নিয়ে আসলাম, বৌমা আমি আর নাতি বসে খাচ্ছি, এই যে আমরা সবাই মিলে বসে মুড়ি খাচ্ছি। তারপরে আবার গল্প গুজব আড্ডা মেরে আমি চলে গেছিলাম রুটি করতে। রুটি তো আমি করতে ভালোবাসি তোমরা জানো, তা সেটা আর এখানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে চলে আসলাম রাত্রির আবার ঘুমোতে। বৌমা কড়া নির্দেশ, কাকিমা মশারি ছাড়া একদম শোবে না। আমি কিন্তু মশারি টাঙানো পছন্দ করি না, বা মশারির নিচে শুলে আমার ঘুম আসে না, কিন্তু দেখো এখানে এসে কেমন যেন বৌমার একটা বকা খেয়ে আমি মশারিটা টাঙিয়ে শুতে ভালোবেসে ফেলেছি। খুব আরাম জানো তো, যে মাথার কাছে ফ্যানটা চলে আর মশারিটা এত সুন্দর, এত সুন্দর মশারির ভেতর দিয়ে খুব সুন্দর হাওয়া যায়, বরং আমার শীত লেগে যায়। আর এখানে জানো তো সবার টিনের ঘর, মানে আমি যখন যতদিন ধরে এইখানে বিয়ে হয়ে এসে থেকে দেখেছি এখানে সবার টিনের ঘর। এই দেখো এটা হচ্ছে আমার মেজো ভাসুরের ঘর, মানে মন্দিরার মেজো জ্যাঠামশাইয়ের ঘর এটা, উনি তো মারা গেছেন, তো এরকমভাবে এই ঘরটা এখন পড়ে রয়েছে। আর এই যে গাছপালাগুলো দেখছো দূর দূর থেকে, যত দূর দেখা যায় আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, দূর দূর থেকে যত দূর পর্যন্ত দেখা যায় এখানটা হচ্ছে মানে একটা সময় আমার মানে পুরো এলাকার এরিয়াটা জুড়ে মানে আমার শ্বশুরবাড়ি, আমার শ্বশুরবাড়ির জমি ছিল আর কি। তারপরে আমার মেজো ভাসুর, মেজো যা মানে মেজো যা মারা গেছিলো, ওনার তো কিডনি নষ্ট হয়ে গেছিলো, ওর কিডনি নষ্ট হয়ে গেছিলো, সেই চিকিৎসা করতে গিয়ে আমার মেজো ভাসুর মাঝখান থেকে জমি বিক্রি করে দিয়েছিলো, অনেক জমি বিক্রি করে দিয়েছিলো, এখন তারা বাড়ি করে রয়েছে। এই যে পাঁচিরটা দেখতে পাচ্ছ, এইসব জমিগুলো সব আমাদের ছিল, মানে আমার শাশুড়ি মার ছিল, মানে হ্যাঁ ওই শাশুড়ি মার ছিল আর কি। তারপরে সব যার যার মতো ভাগ করে নিয়েছিল, তো এবার যে যে নিয়েছে সে সে আবার বিক্রি বাটা করে এই যে মাঝখানে মাঝখানে সব অন্য ফ্যামিলি চলে এসেছে, নাহলে ওই দূর থেকে যত দূর দেখা যায় রাস্তা পর্যন্ত সব আমাদের, আমার শ্বশুরবাড়ির অংশ ছিল।
এখন তো সবাই যে যার মতো, জানোই তো দিন যত যাচ্ছে সবাই সবার মতো করে থাকতে ভালোবাসে, সবার মতো করে থাকে। দেখো কি সুন্দর সুন্দর পাতাবাহারি গাছ, আর এই যে চারিদিকে গাছপালা, আমার এত ভালো লাগে পরিবেশটা। এখানে তো তোমাদের আমি ভয়েস দিচ্ছি, তাই নাহলে পাখিগুলো গাছে গাছে ডাকছে, এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের। আর দেখো এই যে আমার হচ্ছে মেজে বৌমার উঠোনেটা, এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করি এখন। ওই জন্য জানো তো তোমাদের কাকিমার একটু পাটা ব্যথা কম আছে। এই যে মানে আমরা তো বিকেল বিকেল একটু স্নান করি, এখানে খুবই গরম। এই দেখো এখানে পরের দিন সকাল বোধহয় এটা নাকি, হ্যাঁ এই যে বড় বৌ মেজ বৌমার এটা হচ্ছে ঘর, বড় ঘর, আর পেছনে ওই ঘরে আমি থাকি। পরের দিন সকালে আবার এই দেখো ঘুম থেকে উঠে আমি এটা চায়ের জল বসে দিয়েছি, বৌমা উঠোন টুটন ঝাড় দিয়ে ওই যে বাসন ধুচ্ছে তোমাদের জানলা দিয়ে দেখিয়ে দিলাম, আর আমি বসিয়ে দিয়েছি চা, গরম গরম চা। আজকে আর লিকার চা খাবো না, আজকে আমি বৌমাকে বললাম দেখ আমার নাতি আর আমি দুধ চা ভালো খাই, আমাদের দুধ চায়ে ভোট বেশি, আমরা দুধ চায়ে খাবো। তা এখান থেকে কোথায় কি আমি তো হট করে বুঝতে পারছি না, অনেক দিন পর আসলাম ওই জন্য খুঁজেও পাচ্ছিলাম না। তোকে জিজ্ঞাসা করে বললো কাকিমা এখানে ওখানে আছে, দেখো তো আমি চা বানিয়ে নিয়ে চলে এসেছি। দেখো তো চাটা কেমন, কেমন আছো তোমরা সবাই? আমি আছি মোটামুটি ভালো আছি, কারণ আর শ্বশুর বাড়ি দেশে এসেছি। আর এই যে তোমাদের তো এতক্ষণ দেখালাম, পুরো ভিডিওটা দেখার পরে আমি তোমাদের ভিডিও কাছে ভিডিওটা শেষ করতে আসলাম। তো দীর্ঘ প্রতীক্ষার পরে আর তোমাদের ওয়েট করাতে পারছি না, তোমাদের সঙ্গে অনেকদিন দেখা সাক্ষাৎ নেই। এখন একটা আওয়াজ হয়তো তোমাদের কানে পৌঁছবে, কানে আসবে, কারণ এই মানে এটা একটা রাস্তা হচ্ছে সামনে, ওই রাস্তা হচ্ছে বলে ওখানে মেশিনের আওয়াজটা মানে রোডের কাজ চলছে, তো তার জন্য আওয়াজটা হয়তো তোমাদের কানে আসতে পারে, একটু মানিয়ে নিও প্লিজ। তা আমাদের এখন রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে, বাইরে প্রচণ্ড রোদ দূর, যার জন্য একটু বিশ্রাম নিচ্ছি, বিশ্রাম নিয়ে তারপরে মানে বাকি কাজ স্নান টান সেরে উঠবো আর কি। একটু রোদটা পড়লে নাহলে কোয়াটিনের ঘর তো বুঝতেই পারছ, আমরা মানে আমি যবে থেকে বিয়ে হয়ে এখানে যতবার এসেছি এরকমটাই করি আমরা, মানে একটু বেলাটা পড়লে তারপরে স্নান টান করতে যাই, নাহলে একদম ঘর সকাল সকাল স্নান করলে মানে কী হবে বলতো, রোদ্দুরে ঘেমে ঘরের মধ্যে থাকা যায় না, প্রচণ্ড গরম যতই কারেন্ট হোক না কেন। তো একটু রোদটা ছাড়া পড়লেই স্নান করতে যাবো, তার আগে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করতে আসলাম। এটা হচ্ছে গত শনিবার থেকে, মানে গত শনিবার রাত্রিরে আমি পাপিয়ার বাড়ি থেকে এসেছি, শনিবার রাত্রি গেছে, রবিবার গেছে, সোমবার গেছে, ওরে বাবা মঙ্গল বুধ, আজকে বৃহস্পতিবার। এতদিন কাকিমা কোথায় হারিয়ে গেল, কাকিমা একটু হারিয়ে যায়নি, কাকিমা আছে, বেঁচেও আছে। তো কথা হচ্ছে আমি কদিন ভিডিও দিইনি, সে কারণটা পরেই বলবো, আবার নাও বলতে পারি। তো ভিডিও যে জন্য আমি এসেছিলাম, আমার সমস্যা কিছু মেটেনি, থাকিয়ে দেখি কী করা যায়। তোমাদের ভিডিও তো দিয়ে যায়, পাপিয়ার ছেলে একটা ফোন কিনো, তারপরে ওই ঠিক করে দেবে। আমার জন্য আমি কাউকে বিব্রত করতে চাই না, আমার ভালো লাগে না কাউকে বলতে। ঘুরতে এসেছিলাম, কাজ কাজটা কিছুটা এগিয়েছে, তো দেখি আবার ওরা কতক্ষণে দেয়, ওদের তো হচ্ছে মানে মেল পাঠাতেই আছি, পাঠাতেই আছি, আর ওরা আবার আমাকে মানে আউট করে দিচ্ছে। এই চলছে, কাকিমার তো ভাগ্যটা এরকম, তাই না? এখন আবার মেল করা হয়েছে, ওরা এখন কবে রিপ্লাই দেয় দেখা যাক। তো যাই হোক, আমি এখানে আটকা পড়ে রয়েছি কেন জানো, আটকা পড়ে রয়েছি নাহলে আমি চলেই যেতাম, পাপিয়া ফোন করে করে আমার পাগল করে দিচ্ছে কাকিমা কখন আসবা কখন আসবা। আমি এখানে আটকা পড়ে রয়েছি একটাই কারণ, হচ্ছে আমার এই ভাইপো, মেজো ভাইপো আর কি, মেজো ভাইপো হচ্ছে মানে কলকাতায় ও থাকে আর কি, কলকাতায় ডিউটি করে, ও ডিউটি থেকে না আসা পর্যন্ত আমি যেতে পারছি না, কারণ ও ফোন করে ওর সঙ্গে ফোনে রোজই তো কথা হয় বৌমার, তো বলেছে মেজো কাকি এসছে, ধুর কী সব বলছি, মানে ছোটো কাকিমা এসছে বলেছে। তো ভাইপো বারবার করে ফোনে আমার সঙ্গে কথা বলে বারবার করে বলছে কাকিমা তুমি এখন যাবা না, আমি শুক্রবারে আসবো, তারপরে আমার সঙ্গে দেখা করে তারপরে তুমি যাবে, তোমার সঙ্গে একটা এক বছরের বেশি হয়ে গেছে দেখা সাক্ষাৎ নেই, কথা নেই। ও মাঝখানে গত বছর আর কয়েকটা দিন গেলে হয়তো এক বছর হবে, ওর বিশাল একটা অপারেশন হয়েছিল, সেই সময়টাও আমি জানতেও পারিনি যে ও এত বড়, ওর জীবন একটা মানে খারাপ সিচুয়েশান গেছে, যার জন্য আরও আমি ওয়েট করে গেলাম,
যে এসেছি যখন বাড়ির উপরে তাহলে ছেলেটার সঙ্গে দেখা করে যাব না, এই বলে আমি রয়ে গেছি। তো পাপিয়া আজকে সকালেও ফোন করে আমাকে ভীষণভাবে বকাবকি করছে। আজকে এটা আজকে গত দুদিন ধরে আমি তোমার ৩-৪ দিন ধরে তোমাদের আমি ভিডিও দিইনি, তোমরা নিশ্চয়ই খুব চিন্তায় আছো, যার জন্য আজকে বারবার পাপিয়া আমাকে উল্টোপাল্টা বক উঠেছে। তার জন্য আমি ভাবলাম যে না, তোমাদের একটু কিছু জানিয়ে দিই, আপডেট দিয়ে দিই। আর আমি কী বলবো, সরি গো, তোমাদের কাছ থেকে আমি খুব খুব দুঃখিত। আমি কদিন ধরে ভিডিও দিতে পারছি না, দেখছো তো কীরকম আওয়াজ আসছে চারিদিকে, খালি আওয়াজ আওয়াজ। ওই জন্য পুরো ভিডিওটা ভয়েস দিলাম এইমাত্র, জানি না তোমরা কীভাবে মানে শুনতে পাবে কি না পাবে, কীভাবে কী হবে। তো চলো আর বেশি কথা বাড়াবো না, আর গতকালকে মানে আজকে বৃহস্পতিবার আমি তোমাদেরকে ভয়েসটা দিচ্ছি, সরি বলছি, তোমরা একটু মানিয়ে দেখে নিও। কিন্তু সেই রবিবার থেকে এটা হচ্ছে বুধবার পর্যন্ত দিয়েছি, মানে মঙ্গলবার পর্যন্ত দিয়েছি, আর বুধবারের ভিডিওটা আমি আগামীকাল পোস্ট করব, আর এটা আজকে সন্ধ্যাবেলায় পোস্ট করব। বুধবারের ভিডিও একটু ভালো আছে, আর মানে একটা জায়গায় ঘুরতে গেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই গেছিলাম আরও ঘুরতে। বৌমাও বললো একঘেয়ে থাকি, তোমাদের ছেলে বাড়ি থাকে না, আমার একা একা ভালো লাগছে না কাকিমা, চলো তুমিও এসছো, একা একা যেতে পারি না ছেলেটাকে নিয়ে, তো চলো দুজনে মিলে আমরা ঘুরে আসি। তো একটা জায়গায় ঘুরতে এসেছিলাম, আগামী ব্লগে সেই ঘুরতে যাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা কিছু চিন্তা করো না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কাকিমার জন্য চিন্তা করতে হবে না, কাকিমা খুব ভালো আছে, আনন্দে আছে। হ্যাঁ, আমার চ্যানেলে যা হয় হোককে, ঠিক আছে, আমি খুব আনন্দে আছি আমার নাতিকে নিয়ে, বৌমাদেরকে নিয়ে এই গ্রামের বাড়িতে এসে আমি খুব আনন্দে আছি, বুঝেছো, খুব ভালো লাগছে, ওই জন্য আর যেতে ইচ্ছা করছে না পাপিয়ার বাড়িতে। অবশ্যই যাব, সেটা তো ঠিকই, ভাইপো আসলে ওর সঙ্গে দেখা করে হয়তো শনিবার রাত্রে আমি পাপিয়ার বাড়িতে ব্যাক করবো, ঠিক আছে, একটা সপ্তাহ। তো চলো আর কবে বেশি কথা বলবো না, ভিডিওটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, এখন আমি আসছি। আর তোমরা কমেন্ট করতে কিন্তু ভুলবে না, যে ভিডিওটা দেখবে কমেন্ট করে আমাকে কি জানতে চাও না জানতে চাও প্রশ্ন করো, আমি সেই বুঝে উত্তর দেবো, কমেন্ট করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে। আর ভালোবেসে কাকিমাটার পাশে তো তোমরা আছোই, ঠিক আছে, অনেকে খুব চিন্তায় আছো, পাপি আমাকে বারবার করে বলছে, আমাকে কমেন্ট করে বলছে সবাই, তুমি কী করছো, কোথায় আছো জানতে চাইছে, আমাকে উল্টোপাল্টা বলছে, তুমি যেতে দিলে কেন কাকিমাকে, না গো, ও যেতে দেয় না কোথাও আমাকে, আমি জোর করেই মানে আমার দরকারেই এসেছি, আর এসে আমি এখানে খুব ভালো আছি, অনেক দিন পর, অনেক বছর পর আমি আবার পুরনো স্মৃতি পুরনো জায়গায় ফিরে এসেছি, আমি খুব ভালো আছি, ঠিক আছে, তোমরা চিন্তা করো না। তাহলে এখনকার মতো এখানেই রাখছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কতবার বললাম এক ভিডিওর মধ্যে, চলো চলো চলো, টাটা, সবাই ভালো থেকো, কেমন, টাটা।